বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দর। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম। লিটার প্রতি 34 টাকা বাড়িয়ে ডিজেল ও কেরোসিনের দাম 114 টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন 46 টাকা বেড়ে হয়েছে 135 টাকা। 44 টাকা বাড়িয়ে পেট্রোলের নতুন দর 130 টাকা। হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধিতে ব্যয় বাড়বে সব খাতে, বেড়ে যাবে মানুষের জীবনযাত্রার খরচ। তেল নিতে একসঙ্গে এত মানুষের ভিড় আগে কখনো দেখেনি কেউ। রাত 10টার দিকে সব ধরনের জ্বালানি তেলের দর বাড়ার ঘোষণা আসার পরপরই পাম্পগুলোতে দেখা যায় লম্বা লাইন। 11টার দিকে হঠাৎ তেল দেয়া বন্ধ করে দিলে প্রতিবাদ জানান অপেক্ষমান মোটরসাইকেল চালকরা। এখানে আসার পরে অনেকক্ষণ দিল, দেওয়ার পরে আপনার এখন হঠাৎ করে বন্ধ করে দিছে যে এখন তেল নাই। এখন বলতেছে কি আপনার রিজার্ভে তেল নাই, তো ওরা লোড করবে, মানে লোড করবে তারপরে তেল দেবে আর কি। 12টা বাজলে ওরা বলবে যে 135 টাকা লিটার, অর্থাৎ 33 টাকা দাম দেওয়া শুরু হয়ে গেল ওদের। তো আমাদের এর আগে আমরা দিয়ে দেখ, আমাদের যারা এখানে আসি তো এর তো একটা অত দুর্নীতির উপর দুর্নীতি করতেছে। চাপের মুখে তেল দিতে বাধ্য হয় পাম্প কর্তৃপক্ষ। যে পাম্পে আগে 200 টাকার নিচে অকটেন দেওয়া হতো না, সে পাম্পেই রাতে বাইক প্রতি পুরনো দামে তেল দেওয়া হয়েছে সর্বোচ্চ 200 টাকার। সবাইরে দিতে হইলে আমার এই রেশনিং করে দিতে হচ্ছে, এই যা সবার সুবিধার জন্য। আমি তাড়াতাড়ি করি বেশি বেশি করে দিয়ে শেষ করে আমি বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারি, কিন্তু আমি এটা চাই নাই। শুক্রবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন দর কার্যকর হয়েছে। লিটার প্রতি 34 টাকা বাড়িয়ে ডিজেল ও কেরোসিনের দাম এখন 114 টাকা। অকটেন 46 টাকা বেড়ে হয়েছে 135 টাকা। 44 টাকা বাড়িয়ে পেট্রোল বিক্রি হচ্ছে 130 টাকায়। তেলের দাম বাড়ার নতুন এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাস ট্রাক চালকরা বলছেন দাম বাড়ার প্রভাব সবচেয়ে বেশি পড়বে পরিবহন খাতে। সব জিনিসের দামই বাড়বে, এখন কী করার আছে? কিছু করার নেই, সরকার যেহেতু বাড়াইছে আমাদের তো মানতেই হবে। চিন্তা ভাবনা করছি আর ট্রিপ পারব না, গাড়ি বহাইরাম কী করুম ভাই, চলতে হবে না, এমন চলা যায় না। তো আগে হিমাত তোর ভাড়া দিতাম 800 টাকা, পোষায় তো এখন 1000 টাকা বাড়ায়, হ্যাঁ পোষায় না, পাটি বাড়ায় না বাড়া। গরিব মানুষ যেগুলো আছে দেখা যেতে যে আপনার এই পিক আপ চালায়, ট্রাক চালায়, আর জেডেই চালায়, এদের মধ্যে তার রুজি। তেলের দাম এত বৃদ্ধি হলে তারা গাড়ি চালাইবো কেমনে? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে প্রভাব পড়বে নিত্য পণ্যের দামে, এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে অস্বাভাবিক হারে। পরিবহনের ভাড়া হিসাবে গিয়ে বাড়ছে, কিন্তু দেখা যায় যে বিক্রি হলো না, সকালে আমার বেচতে হবে 30 টাকা কেজি, তাহলে এটা আমারই সবচেয়ে ক্ষতি হইতেছে। মানে আমরা তো আর মালা নিয়ে হুঁসছেন, আমরা মানে এবার যে আর ধরুন ব্যবসায় ক্ষমা দিন গিরেসরা মারলে বৈতিক ব্যবসায়ী থেকে এই আরই, এখন আর কোনো ব্যবসার ঘুমন নাই। ধরেন আগে দিতাম 4000 টাকা ভাড়া, এখনকে 8000 টাকা ভাড়া, কারণ ড্রাইভারের কাছে আঙ্গো ফোসে না, আপ ডাউন 70 লিটার 80 লিটার তেল দেয়। এর আগে গত বছরের 4 নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়, তখন এই দুই জ্বালানির দাম লিটার প্রতি 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা করা হয়। 8 মাসের ব্যবধানে আবারও বাড়ানো হলো তেলের দাম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।